হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেল পালসার N250। তো ব্যাপক আপডেট সহ বাইকটা কিন্তু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়েছে। আজকের এই ভিডিওটিতে মূলত এই বাইকটার ডিটেলস, স্পেসিফিকেশন সহ বাংলাদেশের বাজারে এটার মূল্য কত নির্ধারণ করা হয়েছে সবকিছু জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটিতে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই বাইকটার কিন্তু বুকিং চলছে, যারা মূলত আগে বুকিং করবেন তারা কিন্তু আগে ডেলিভারি নিতে পারবেন। আশা করা যাচ্ছে 10 তারিখের মধ্যে, আগামী ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পাবেন। এবং 3টা কালারেই কিন্তু অ্যাভেলেবেল হবে। এই মুহূর্তে কিন্তু 1টা কালারই অ্যাভেলেবেল আছে, যেটা মূলত হচ্ছে ব্ল্যাক কালার। তো বাইকটাতে আসলে কি কি পরিবর্তন এসেছে সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ এটা কিন্তু N160-র আদলেই কিন্তু প্রায় এসেছে। তো এরপরেও কিন্তু এখানে বেশ কিছু আপডেট এসেছে, সবকিছু জানানোর চেষ্টা করব। সো প্রথমে আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রথম 250 সিসির বাইক কিন্তু বাজাজ এনেছে। সেদিক থেকে আমরা বাজাজকে একটা ধন্যবাদ দিতেই পারি, কারণ এর আগে কিন্তু এত তাড়াতাড়ি আসলে আসবে কেউ ভাবেনি। আর প্রাইসটাও কিন্তু একবারে রিজনেবল হয়েছে, মানে অনেকেই মনে করেছিল যে 250 সিসির বাইক আসলে কিন্তু দামটা 5 লাখ বা 6 লাখ টাকার কাছাকাছি হবে। বাট সেদিক থেকে বলবো মোটামুটি একবারে রিজনেবল একটা প্রাইস দিয়েছে, প্রাইসটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে বলি, এই বাইকটাতে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সজস্ট দিয়েছে। এক্সজস্টটা যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যারেল এক্সজস্ট দিয়েছে। তো আপনাদেরকে প্রথমে আমি একটু সাউন্ডটা শুনিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন আসলে 250 সিসির যে ফিল সেটা কিন্তু এটার সাউন্ডেই বোঝা যায়। অস্থির কম্বিনেশন, সেই সাথে কিন্তু এবার এটাতে স্লিপার ক্লাচ দিয়েছে, যেটার কারণে কিন্তু গিয়ার শিফটিংটা আরো বেশি কিন্তু স্মুথ হবে। হ্যাঁ, এবার কিন্তু স্লিপার ক্লাচটা থাকছে, সেই সাথে কিন্তু সিল চেন থাকছে। দেখতে পাচ্ছেন চেনটা কিন্তু আগের থেকে কিন্তু অনেক ওয়াইড করা হয়েছে। এছাড়াও পেছনের যে চেন স্পকেটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ বড় দিয়েছে। সেই সাথে কিন্তু 130 সেকশনের টায়ার থাকছে, যেটা 130/70 সেকশন, এবং সামনে কিন্তু থাকছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। সেই সাথে কিন্তু ডুয়েল চ্যানেল ABS থাকছে। সব থেকে বড় পরিবর্তন হচ্ছে আপনার LED ইন্ডিকেটর দিয়েছে। আপনি যদি ইন্ডিকেটর গুলা একটু দেখেন তাহলে দেখবেন কিন্তু সম্পূর্ণ LED ইন্ডিকেটর পাচ্ছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে 249.7 সিসির কিন্তু ইঞ্জিন ইউজ করা হয়েছে, যে ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 24.5 BHP অ্যাট 8750 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 21.5 Nm অ্যাট 6500 RPM এ। সেই সাথে এটা কিন্তু হচ্ছে আপনার FI ইঞ্জিন, অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। সেক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজটাও ভালো পাবেন। অনেকে আসলে চিন্তা করেন যে 250 সিসির একটা বাইক মাইলেজটা আসলে কত পাওয়া যাবে, অনেকেই ভাবেন যে হচ্ছে দেখা যায় 20 বা 25 মাইলেজ পাবেন, বাট এটা থেকে কিন্তু আপনারা 35-40 কিন্তু মাইলেজ পাবেন। হাইওয়েতে যদি চালান তাহলে কিন্তু 40 পাবেন, এবং যদি জ্যামের মধ্যে চালান আমার মনে হয় 35-এর নিচে পাবেন না, যেহেতু এটাতে ফুয়েল ইঞ্জেকশন দিয়েছে। সেই সাথে আপনার যদি এদিকে একটু আসেন, আমি একটু আপনাদেরকে রেডিয়েটর যে সিস্টেমটা আছে এটা একটু দেখাই। এটা কিন্তু হচ্ছে আপনার ওয়েল কুল ইঞ্জিন, ঠিক আছে? এটা কিন্তু ওয়েলের মাধ্যমে ইঞ্জিনটাকে কিন্তু ঠান্ডা করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু 250 সিসির বাইক, সেক্ষেত্রে কিন্তু একটা পাওয়ারফুল ইঞ্জিন থাকছে, আর এটার কিন্তু হচ্ছে 24 BHP কিন্তু পাওয়ার। সেক্ষেত্রে আপনি যদি স্পিড উঠান অনায়াসেই কিন্তু 165-170 কিন্তু পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই বাইকের যে মিটার সেকশনটা দিয়েছে, অস্থির লেভেলের কিন্তু একটা মিটার, অন করলেই কিন্তু দেখতে পারবেন। এটা মূলত হচ্ছে সেমি ডিজিটাল মিটার। হ্যাঁ, এখানে কিন্তু আপনার হচ্ছে টাইম দেখতে পারবেন, এরপর স্পিড দেখতে পারবেন, গিয়ার ইন্ডিকেট করবে আপনার বাইকটা কত নাম্বার গিয়ারে আছে, সেই সাথে এই যে ABS সেন্সরটা আছে। তো পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইপ হ্যান্ডেল বার থাকছে, সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের কিন্তু ঠিক উপরের দিকে কিন্তু আপনার মোবাইলের যে USB চার্জার, অর্থাৎ আপনি এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনটা চার্জ করতে পারবেন। সো মোটামুটি এই ছিল আপডেট। এছাড়া যদি আপনি সামনের দিকে ফ্রন্ট ডিস্কটা দেখেন, এটাতে মূলত হচ্ছে 300 mm এর কিন্তু সামনের ডিস্ক ইউজ করা হয়েছে, এবং পিছনে কিন্তু থাকছে 230 mm এর ডিস্ক আর কি। তো মোটামুটি এই ছিল আর কি আপডেট, যতটুকু ইনফরমেশন ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি। মূলত এগুলো আসলে অনলাইন থেকে কালেক্ট করেছি, কারণ হচ্ছে বাইকটা কিন্তু একবারে রিসেন্ট লঞ্চ হয়েছে, সব ইনফরমেশন কিন্তু ওইভাবে পাওয়া যায়নি। তো কিছু ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই বাইকটা বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 3,39,999 টাকায়। তো এটা মূলত হচ্ছে বাজাজ ফিয়ারে আমি ভিডিওটা করছি, আর শোরুমটা হচ্ছে মিরপুর 60 ফিট সাফরা মসজিদের কিন্তু ঠিক অপোজিটে। আর এখানে বাইকটা কিন্তু আপনি বুকিং করতে পারবেন, যারা মূলত আগে বুকিং করবেন তারা কিন্তু আগে ডেলিভারি নিতে পারবেন। আর সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে 10 তারিখের মধ্যে। সো
যারা আগে বুকিং করবেন তারা কিন্তু আগে ডেলিভারি পাবেন। তো পাশাপাশি কিন্তু বাজাজ ফিয়ারে বাজাজের কিন্তু সকল বাইকগুলাই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনাদেরকে একটু দেখাই, যেটা মূলত এই যে N160, ঠিক আছে, সবগুলা কালার কিন্তু নিতে পারবেন। এখানে ব্লু কালারটা কিন্তু ডিসপ্লে আছে, পাশাপাশি হচ্ছে পালসারের যেটা ABS ভার্সন অর্থাৎ টুইন ডিক্স ABS সেই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, পাশাপাশি হচ্ছে পালসারের যে টুইন ডিক্স অর্থাৎ সামনে পিছনে ডিস্ক ব্রেক সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন। আর সিঙ্গেল ডিস্ক ভার্সনও অ্যাভেলেবেল আছে। পাশাপাশি বাজাজের আসলে বহুল বিক্রিত বাইক, আমরা যেটাকে বলি ডিসকভার 125, এরপরে হচ্ছে ডিসকভার 110, এই বাইকগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু নিতে পারবেন বাজাজ ফিয়ার থেকে। তো সেই সাথে এই বাইকগুলোতে কিন্তু অফার থাকছে, তো আমি আসলে সবগুলা বাইকের প্রাইস কিন্তু ওইভাবে জানি না, যার কারণে আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লাটিনা যেটা আসলে 100cc সেটাও কিন্তু আছে ইন্টি স্কিড ব্রেকিং সহ। এদিকেও আমরা দেখতে পাচ্ছি প্লাটিনা 100 যেটা মূলত কমফোর্ট অর্থাৎ সেলফ কিক দুইটা পদ্ধতিতেই কিন্তু স্টার্ট করতে পারবেন, এই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর N160 কিন্তু আপনার ব্ল্যাক কালার বলেন, তারপরে হচ্ছে রেড কালার, সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন বাজাজ ফিয়ারে। তো আসবেন ইনশাল্লাহ নেবেন, আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো আজকের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।